বাঙালি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। চলুন শুরু করি বাংলা সিলেবাসটি। ইউনিট ওয়ান এ আপনাদের পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এর মধ্যে আপনাকে যেগুলো জানতে হবে সেগুলো হলো প্রাচীন, মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস। প্রাচীন, মধ্য ও আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বিবর্তন ও বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা। বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ, অক্ষরের গঠন প্রকৃতি, ধ্বনি পরিবর্তন। বাংলা ভাষার রূপতত্ত্ব, সন্ধি, সমাস, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন এবং পদ পরিচয়। বাংলা শব্দভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা। এই সম্পূর্ণটি আপনাকে ইউনিট ওয়ানে পড়তে হবে। এবার আসছি ইউনিট টু। এখানে আছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য। এখানে আপনাকে পড়তে হবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনে চারটি খণ্ড জানতে হবে, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, বংশী খণ্ড এবং রাধা বিরহ। প্রশ্ন এই চারটের মধ্যে থেকে আসবে। বৈষ্ণব পদাবলী, যার মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস এবং বলরাম দাস, এদের পদ এবং এদের সম্বন্ধে আপনাদের জানতে হবে। মঙ্গলকাব্য থেকে বিজয়গুপ্তের মনসামঙ্গল আছে এবং যেখানে শুধুমাত্র নরখণ্ড আপনাকে পড়তে হবে। কবিকিঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, যার বণিক খণ্ড পড়তে হবে। রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন, এর শুধুমাত্র চাষপালা এবং ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের প্রথম খণ্ডটি আপনাদের জানতে হবে। প্রশ্ন একমাত্র এগুলোর থেকেই আসবে। চৈতন্য জীবনী, যার মধ্যে আছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, এর আদি খণ্ডটা পড়তে হবে। কৃষ্ণদাস কবিরাজের মধ্যলীলা। অনুবাদ সাহিত্যে আছে মালাধর বসু, যার শ্রীকৃষ্ণ বিজয়, কৃত্তিবাসের রামায়ণ, এর আদি কাণ্ড এবং লঙ্কাকাণ্ড। কাশীরাম দাসের মহাভারত, আদি পর্ব, বিরাট পর্ব এবং ভীষ্ম পর্ব। আরাকান রাজসভার কাব্য আছে দৌলত কাজীর লোর চন্দ্রাণী এবং আলাওলের পদ্মাবতী। শাক্ত পদাবলীতে আছে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। ময়মনসিংহ গীতিকায় আছে মহুয়া পালা এবং দস্যু কেনারামের পালা। এরপর আসছি ইউনিট থ্রি। এখানে আছে কাব্য কবিতা। ঈশ্বরচন্দ্র গুপ্তের তত্ত্ব, এটা বড়দিন হবে, বড়দিন, স্নানযাত্রা, পাঠা, তোপসে মাছ, আনারস, পিঠাপুলি। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, বিহারীলালের সাধের আসন, কামিনী রায়ের প্রণয় বাধা, সে কি, চন্দ্রপীরের জাগরণ, সুখ, দিন চলে যায়। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সর্বহারা, আমার কৈফিয়ত, পূজারিণী, সব্যসাচী। জীবনানন্দ দাশের বোধ, হাইচিল, সিন্ধু সারস, শিকার, গোধূলি সন্ধ্যায় নৃত্য, রাত্রি। বিষ্ণুদের ঘোড়সওয়ার,
প্রাকৃত কবিতা, জলদাও, 25শে বৈশাখ, দামিনী, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, সুধীন্দ্রনাথ দত্তের জেসন, সংবর্ত, যজাতি, অমিয় চক্রবর্তীর ঘর, চেতন শ্যাকরা, বড়বাবুর কাছে নিবেদন, সঙ্গতি, বিনিময়, সমর সেনের মেঘদূত, মহুয়ার দেশ, একটি বেকার প্রেমিক, উর্বশী, মুক্তি, সুভাষ মুখোপাধ্যায়ের প্রস্তাব, 1940, মিছিলের মুখ, ফুল ফুটুক না ফুটুক, যেতে যেতে, পাথরের ফুল, কাল মধুমাস, শক্তি চট্টোপাধ্যায়ের অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, আনন্দ ভৈরবী, অবনী বাড়ি আছো, চাবি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাব, কবিতা সিংহের রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত, প্রেম তুমি, আন্তিগোনে, গর্জন সত্তর এবং হরিণা বৈরী। এরপর আসছি ইউনিট 4, যার বিষয় নকশা ও উপন্যাস। কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষ বৃক্ষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা, সতীনাথ ভাদুড়ীর ধোঁড়ায় চরিত মানুষ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, অমিয়ভূষণ মজুমদারের নির্বাস। আমার চ্যানেলে এখনো পর্যন্ত কিছু উপন্যাস পাঠ করা হয়েছে, আপনারা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলি পাবেন, এবং আস্তে আস্তে সম্পূর্ণ সিলেবাস পাঠটি আমি দেওয়ার চেষ্টা করব। এরপর আসছি ইউনিট 5, যার বিষয় ছোট গল্প। এখানে আছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে, বিবাহের বিজ্ঞাপন, বনফুলের শ্রীপতি সামন্ত, হৃদয়েশ্বর মুখুজ্জে, প্রেমেন্দ্র মিত্রের মশা, এটা ঘনাদার সিরিজের, সংসার সীমান্তে, পরশুরামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, উলট পুরাণ, নরেন্দ্রনাথ মিত্রের চোর রস, সুবোধ ঘোষের ফসিল সুন্দরম, কমল কুমার মজুমদারের মতিলাল পাদ্রী নিম অন্নপূর্ণা, সমরেশ বসু স্বীকারোক্তি শহীদের মা, জ্যোতিরিন্দ্র নন্দী সমুদ্র গিরগিটি, বিমল কর জননী ইঁদুর, মতি নন্দী আত্মভুক সবাগার, সন্তোষ কুমার ঘোষের দ্বিজ কানাকড়ি, লীলা মজুমদার প্রদীপিসির বর্মীবাক্স পেশা বদল, মহাশ্বেতা দেবী দ্রৌপদী জাতুধান, সুনীল গঙ্গোপাধ্যায় গরম ভাত অথবা নিছক ভূতের গল্প পাখি, এটি পাখির মা হবে, সৈয়দ মুস্তাফা সিরাজের বাদশা গোকন। এবার আসছি ইউনিট 6, যার বিষয় নাটক ও প্রহসন। মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা, মীর মোশাররফ হোসেন জমিদার দর্পণ, গিরিশচন্দ্র ঘোষ জনা, দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান, বিজন ভট্টাচার্য নবান্ন, বুদ্ধদেব বসু প্রথম পার্থ, শম্ভু মিত্র চাঁদ বণিকের পালা, উৎপল দত্ত টিনের তলোয়ার, বাদল সরকার বাকি ইতিহাস, মোহিত চট্টোপাধ্যায়
সিংহাসনের ক্ষয়রোগ। ইউনিট সেভেনে আছে প্রবন্ধ, রম্য রচনা, আত্মজীবনী ও সাময়িক পত্র। প্রবন্ধে আপনাদের পড়তে হবে রামমোহন রায়, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ প্রথম প্রস্তাব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মনুষ্যফল, বড়বাজার, বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা, মিরান্দা ও দেশদিমোনা, বঙ্গদর্শনের পত্র সূচনা, স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয় যুবক ও তিন কবি, নতুন কথা গড়া, বাঙ্গালা ভাষা, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সৌন্দর্য তত্ত্ব, সুখ না দুঃখ, অতিপ্রাকৃত প্রথম প্রস্তাব, নিয়মের রাজত্ব, প্রমথ চৌধুরী, ভারতচন্দ্র, বই পড়া, মলার সমালোচনা, সাধুভাষা বনাম চলিত ভাষা, সাহিত্যে অশ্লীলতা, আলংকারিক মত, অবনীন্দ্রনাথ ঠাকুর, শিল্পে অনধিকার, শিল্পে অধিকার, দৃষ্টি ও সৃষ্টি, সৌন্দর্যের সন্ধান। এই সৌন্দর্যের সন্ধানটি বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলীর। অন্নদাশঙ্কর রায়, জীবন শিল্পী রবীন্দ্রনাথ, ভারত সংস্কৃতির স্বরূপ, পারিবারিক নারী সমস্যা, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, রামায়ণ, উত্তর তিরিশ, জীবনানন্দ দাস এর স্মরণে, পুরানা পল্টন, আবু সৈয়দ আয়ুবের অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা, সুন্দর ও বাস্তব ভূমিকা আধুনিক বাংলা কবিতা। আত্মজীবনীর মধ্যে আপনাদের পড়তে হবে রাজসুন্দরী দাসীর আমার জীবন। সাময়িক পত্রে পড়তে হবে তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজ পত্র, কল্লোল। এরপর আসছি ইউনিট 8, যার বিষয় রবীন্দ্র সাহিত্য। এখানে কাব্য আছে চিত্রা, পুনশ্চ, নবজাতক, উপন্যাস আছে ঘরে বাইরে, চতুরঙ্গ, ছোট গল্প নিশীথে, দুরাশা, স্ত্রীর পত্র, হৈমন্তী, ল্যাবরেটরি, নাটক অচলায়তন, মুক্তধারা, প্রবন্ধ মেঘদূত, ছেলে ভুলানো ছড়া, বঙ্কিমচন্দ্র, সাহিত্যের তাৎপর্য, তথ্য ও সত্য, বাস্তব, সাহিত্যের নবত্ব, আধুনিক কাব্য, মনুষ্য, নরনারী, পল্লী প্রকৃতি প্রথম। ভ্রমণ সাহিত্যে আছে জাপান যাত্রী, আত্মজীবনীতে জীবন স্মৃতি। এরপর আসছি ইউনিট 9, যার বিষয় ছন্দ, অলঙ্কার। ছন্দের মধ্যে বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলা ছন্দের রূপরীতি ও রূপ বৈচিত্র্য, বাংলা ছন্দের পরিভাষা, পরিচয়, যার মধ্যে দল, কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, ছেদ, জ্যোতি, পঙ্ক্তি, স্তবক, মিল, লয়, বিভিন্ন ছন্দরীতির নাম বৈচিত্র্য ইত্যাদি জানতে হবে। অলঙ্কারের মধ্যে শব্দালঙ্কার, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত বদাভাস। অলঙ্কারের মধ্যে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, অপন্নতি, নিশ্চয়, ভ্রান্তিমান, অতিশয়োক্তি, অপ্রস্তুত প্রশংসা, ব্যতিরেক, সমাসক্তি, বিরোধাভাস, বিভাবনা, বিষম, ব্যাজস্তুতি, স্বভাবোক্তি। এবং শেষ ইউনিট অর্থাৎ ইউনিট 10,
এর বিষয় ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব। অলঙ্কারবাদ, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, চিত্রকাব্য, ঔচিত্য, বক্রোক্তিবাদ, উজ্জ্বল নীলমণির নায়কভেদে প্রকরণ, হরিপ্রিয়া প্রকরণ, নায়িকাভেদ প্রকরণ, শৃঙ্গার ভেদ প্রকরণ, অ্যারিস্টটল পোয়েটিক্স। এই 10টি ইউনিটের মধ্যে থেকে আপনারা যদি কোনো একটি বিষয় এখন পেতে চান এবং জানতে চান, পাঠ শুনতে চান অথবা ব্যাকরণ সংক্রান্ত কোনো ভিডিও চান, আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই ভিডিওটি চ্যানেলে আপলোড করার জন্য। আপনাদের পরীক্ষা প্রস্তুতি সুবিধার্থে আমি আপনাদেরকে কিছু বই রেকমেন্ড করছি, আপনারা নিচে ডেসক্রিপশন বক্স থেকে সেই বইগুলির লিঙ্ক পেয়ে যাবেন এবং লিঙ্কে গিয়ে আপনারা বইগুলো পারচেস করতে পারেন। যেমন ডক্টর সন্তোষ কুমার মণ্ডলের বইটি উদ্যালোক পাবলিকেশন থেকে প্রকাশিত এবং বলরাম ব্যাপারীর বইটি কগনিশন পাবলিশার্স থেকে প্রকাশিত। আপনারা এর মধ্যে সমস্ত ইউনিটগুলোই পেয়ে যাবেন এবং আমার চ্যানেল আপনাকে সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত। আপনাদের যা প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়, তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা যদি এই সিলেবাসটির পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পিডিএফটি পেয়ে যাবেন। ধন্যবাদ।